দাদা আমার স্ত্রী খুব সুন্দরী দেখতে তাকে আমি খুব ভালোবাসতাম ভালোবাসা কি সে কথা তোমাদের বলে বোঝাতে পারবো না কত তাকে ভালোবাসতাম আমি দাদা কি আর বলবো যদি রাস্তা দিয়ে হেঁটে যেত না কোনো মানুষ যদি তাকিয়ে থাকতো আমার কি মনে হতো জানো যে তাকিয়ে থাকো তার চোখ দুটো আমি উপরেই দাদা তিন মাসের সন্তান গর্ভে আমার তার শরীর খারাপ ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছে আমার স্ত্রী ডাক্তারবাবু আমার ফাঁকে বসিয়ে রেখে পর্দা টেনে দিয়ে টিপছে পা টিপছে পেট টিপছে আমি না সহ্য করতে পেরে গলা টিপে ডাক্তারবাবুকে শেষ করে দিলাম বারো বছর জেল হয়ে গেল দাদা জেলে ভালো কাজ থেকে জেলা কমিশনার ছ বছর সাজা আমার মুকুব করে দিল ছ বছর পরে আমি বাড়িতে ফিরেছি এ কি ব্যাপার বলো দিনই আমি কার বাড়ি ঢুকে পড়েছি বলো দিনই দাদা আমার তো খোলো ঘর ছিল দুতলা পাকা বাড়ি আমি কোথায় গিয়েছি বলুন আমার জেলে থেকে মনে হয় মাথা গুলিয়ে গেছে ও বাবা এই তো সেই এরা তাল গাছ এই তাল গাছ আমি কাটতাম আর রস ফাঁকি লাগিয়ে নিত দাদা এদিকে তাকিয়ে দেখো আমরা চট ঘিরে পায়খানা করতাম শ্বেত পাথর দিয়ে পায়খানা ঘরে বানিয়েছে দেখো কত চকচক করছে দাদা এদিকেও তাকিয়ে দেখো আমাদের একটা মাটির ঠাকুর ঘর ছিল বিভিন্ন রকম ডিজাইন পাথর দিয়ে কত সুন্দর বানিয়েছে দেখো আর বাকি টাকা কোথায় দিয়েছে বলো তো জমি জায়গা বিক্রি করলো নাকি বলো তুমি জমি যদি বিক্রি করবে জমি দলিল তো আমার নামে আমি বুঝতে পেরেছি বাকি মনে হয় চাকরি পেয়েছে চাকরি পেলে ভালো না পেলে আরো ভালো এত টাকা কোথায় পেয়েছে এই সমস্যা সমাধান করতে গেলে আমার বাকিকে খুঁজে বের করতে হবে এসে লহেরা পে তুরু বারু আগাই এসে লহেরা পে তুরু বারু আগাই ধড়কানে দেখতা হাসা তড়পনে লাগি কি বলবো দিদিরা মনের কথা একটা খুলে বলি দেখো জীবনে স্বামীর কাছ থেকে কিছু করতে পারি না স্বামীকে ছেড়ে দিলাম যখন গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু করে নিই তুলসী দ্বারা প্রদীপ জ্বালি স্বপ্ন দেখলাম তাই আমি যেন স্বামী ভুলে যাই মনে ছিল বড় আশা স্বামী সন্তান নিয়ে বাঁধবো ঘর কিন্তু দিদিগো মাঝখান থেকে ঢুকে গেল মেসির মতো ফুটবলার এই মেসি নিয়ে গল্পটা করবো দিদিরা আছো মন দিয়ে শুনবে আমার বর্দি মেহদি ছর্দি ছর্দি সবাই বসে আছে মন দিয়ে শুনবে পয়লা জানুয়ারি ভোর 3:15 আমি শুয়ে আছি খাবার খাবার করে 3 মিস কল ঢুকলো মিস কলটা ঘুরিয়ে ব্যাক করলাম আমি হ্যালো কে বলছেন বলে পাখি বৌদি আমি বল খেলার মেসি বলছি আমি কি ব্যাপার আমার কাছে ফোন কেন বলে তোমার ফেসবুকে লাইন অনেকদিন ঢোকার চেষ্টা করছি মুঠে ঢুকতে পারছি না আমি বলছি কি হয়েছে বলে তাড়াতাড়ি বলে আমি ফোনটা রেখে দেবো বলে পাখি বৌদি আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি এই ভালোবাসার দাম যদি না দাও আমি টেনে কেটে মরবো না গলায় দড়ি দিয়ে মরবো আতে দি তোমরা বলো স্বামী আমার জেলে বিশ্বের বড় খেলার মেসি যদি আমার জন্য গলায় দড়ি দিয়ে মরে লোকে আমার কি বলবে তারপরে হয় হোক গে লোকটার সাথে জুটে যায় কি এখন গাড়ি বাড়ি টাকা পয়সা কিনা করেছি তাই আমি ঠাকুরের কাছে কামনা করি আমার স্বামীর জন্য আজকের ফাঁসি হয় পাখি কে আর আমি তোমার সাগর তো কোন সাগর গঙ্গা সাগর উপসাগর আমি তোমার স্বামী সাগর আর আমি চিনতে পারছি না আজকে কেটাও আর আমি চিনতে পারছি কে তুমি আরে আমি তোমার স্বামী তো আর কথা বলার সময় নেই আমি আসছি চিনতে পারছি না
সোনা ঘুমায়
বাবা ঘুমায় দুধু খায় বাবা সোনা দুধু খায় রে এই জন্য বলে গো মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলতে পারে চাকরি থেকে এসে অনাথাশ্রমে ভালো মন্দ খাওয়া যায় না বলে ভালো মন্দ নিয়ে সন্তানকে খাইয়ে দিয়ে আদর করছে আরে মা রে একটু আদর করে মা বাকি একটু আদর করো আমি তোমার সন্তান একটু করো ছেলে বড় হয়েছে তোমাকে আদর করবো আরে একটা সন্তান আদর করো কাল থেকে আদর কেটে হচ্ছে না আদর করবো কেমন করে আদর করবো বাবা ও তুই একদম আদর করে দূরে দে মানে নাড়ু করে দেবো আচ্ছা ঠিক আছে আমি কেমন করে কারো বুঝতে পারছি না তোর চিন্তা করতে হবে না বাবা তোর বাবা ইয়ে তোর মা তোকে আদর করে নাড়ু করবে কি করে তোর বাবা ইয়েতে কেমন করে নাড়ু করতে হয় আমার জানা আছে ও মা তুই তোরে কিনে বেড়ি দে মা তুই একটু আমার দুধ দে ও সর্বনাশ আমি দুধ খাও বাবা ডাক্তার বাবা সব দুধ দাও এই তুমি কি করো বাচ্চা বড় হয়েছে দেখতে পাচ্ছ না দুধ দেবো আমি বাবা অজীব ও শোন না এখানে কোথায় দুধ পাবো আমি তোমার গালে দেবো একটা ঘোড়া বাঁধা আছে ঘোড়া দুধ খাবে বাবা তোর চিন্তা করতে হবে না তোর বাবা ইয়ে তোর মা ফিগার নষ্ট করবে না বলে তোর দুধ দেবে না তোর বাবা ইয়েছে লাগতো দিন কিনে তোর খাওয়াবে রে ও খুব ধরে ফের কিনে দেয় তুই আমার একটা চুম দে রে মা খাও না বাকি একটা মানে সন্ধ্যা চুম দাও দাও তুমি চুপ করো বাচ্চা বড় হয়েছে চলো চুম দেবো আমি বলো ঠিক আছে কথা বলছি যখন শোনা বাবা কোথায় চুম দেবো বাবা কোথায় চুম দিলে আদর খুশি হবে তুমি কোথায় দেবি রে ঠিক আছে আমি বেঁচে 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 নাকের মাথায় দিচ্ছি তোর কোনো চিন্তা করতে হয় না তোর বাবা এসে তোর মা নাকের মাথায় তোর কি চুম দেবে কেমন করে চুম দিতে হয় আমার জানা আছে ও মা একটু চুমের কোনো গতি নেই রে মা একটু গতি করে পেশার দে চুম দে ও সর্বনাশ আহা না বাকি গতি তো দাও তাই তুমি যে করো আমি দিতে পারবো না তুমি যে আমি দিতে পারবো না রে খোকা তোর চিন্তা করতে হবে তোর বাবা এসে গতি চুম কাকে বলে তোকে দেখিয়ে দেবে রে বাবা চুম খাবে বলছে চুম নিবি বাবা আয় বাবা আগে সোনা চালা ও নাই আয় বাবা পাখি আমাদের ছ বছরের বাচ্চা পায় এত সুন্দর দেখে হ্যাঁ হ্যাঁ বাচ্চা বেটা তোমার পায়ে কত চুল আই তার দ্বিগুণ চুল হ্যাঁ ও যখন গর্বে ছিল তুমি কি খাইয়েছো তুমি কি খাইয়েছো এখন দিনে 5000 টাকা ফল খা এক কিলো তো ল্যাকটোজেন খা এক কিলো তো কমলান খা তাই তো বাচ্চা নম্বা হবে দেখতে পাও নি এখন নম্বা হয়ে গেছে ওই জন্য গো দাদা ওই জন্য বলে আমাদের বাবা মা তখন গরিব ছিল এক কিলো করে ল্যাকটোজেন খাওয়াতে পারেনি আর আমাদের চুল হয়েছে আর ও খাচ্ছে এক কিলো করে ল্যাকটোজেন ছ বছরের বাচ্চার পায়ে চুল উঠে গেছে বাবা সোনার চাঁদ তোর আমি একটা চুল খাবো আর জেলে চলে যাবো আয় বাবা ও যাবে না ও যাবে না ও যাবে না একটা চুম খাও আর চলে যাও এই শালা রক্ত চোদার বাচ্চা তোর চুমে বেসার তোর বেসার কার বলে আমি দেখিয়ে দেবো আমার যা শুধু পাখি পুষলে হয় না জানিস তো বাবুলাল পাখি পুষলে তাকে ভালো মন্দ খেতে দিত আর যখন তুই খেতে দিবি না তখন তো তোর পাখি এমনিতে উড়ে গিয়ে অন্য ডালে বসবে দেখবো তোর এই ডালটা কত শক্ত রে আরে গুগু জল তোর ছেলে শালা ধরেছে গিদা তুমি কি বলছো ওই মেয়েকে ঘরে থেকে সারা জীবন গুগু জল ধরে বেঁচে থাকবো এখন পোশাক আশাক কি টাকা পয়সা গাড়ি সব কিছু আছে আমার কাছে এখন আমি বসে বসে প্যানিস গিটার বাজাবার কি বলবো জানো এসা জাহান দিয়া পে সোনা ফির ভারে তাই তোমাকে ভুলে যাবো আমি ছাড়তে পারবো না তাই নাকি এই মানুষ বড় যে মহা টাকা খাই লবণ দিলে লাগবে রে আর তার মানে কোনো মানুষের যদি হাত কাটে বা পা কাটে সেখানে মলম লাগিয়ে যে লবণ দেওয়া যায় তার তো জ্বালা করবে টাকলে টাকা টাকা জব এ মানুষ বড় যে মহা টাকা খাই লবণ দিলে লাগবে
কুনতি মানে বুঝতে পারলাম না পার্টি ব্যাপারটা কি তুমি সব বুঝতে পারবে না মেটার সাথে চাকরি ইন্টারভিউ ব্যাপারে কথা হচ্ছে লাইন ছাড়া চলে না রামকৃষ্ণ গানে বলে কবি অ্যাক্সিডেন্ট ও মাই গড দাদা সবে 18 থেকে 20 বছর বয়স সবে আমার বুকে ফুলতে সিলি মেতে আর এ সারা বলছে আমি নাকি অ্যাক্সিডেন্ট হব ফুলফুলে চুল সিরিজ কারবাই খোঁজে আমি তুলব রে না তুমি কেডা কি চলে যাব আমি হসপিটালে সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাব জেলখানাতে জেলা কমিশনারের বলবো জেলা কমিশনার আজ আপনি আমার কাছে দিন নাই যাব জীবন দিন সাগর কে তো ছিল
اشتركوا